জীবনে সাকসেস অ্যাচিভ করার বেসিক দুটো ওয়ে আছে, একটা হলো স্টার্স ওয়ে আর দ্বিতীয়টা হলো লেবার্স ওয়ে। আপনার মধ্যে যদি বাই বর্ন গড গিফটেড ট্যালেন্ট থাকে তাহলে আপনি স্টার্স ওয়েতে সাকসেস অ্যাচিভ করতে পারেন। এর জন্য শুধু আপনার নিজের ট্যালেন্টটাকে বুঝতে হবে আর আপনি যা চান, যে ডাইমেনশনে সাকসেস চান, সেটার সাথে আপনার ট্যালেন্টটাকে মার্চ করতে হবে। যদি এটা করতে পারেন তাহলে খুব ইজিলি আপনি সাকসেস অ্যাচিভ করতে পারেন। কিন্তু যদি আপনার কাছে বাই বর্ন গড গিফটেড ট্যালেন্ট না থাকে তাহলেও আপনি সাকসেসফুল হতে পারেন, যদি আপনি লেবারের মতো শ্রম করতেও রাজি থাকেন। লেবার্স ওয়েতে সাকসেসফুল হওয়া মানুষের সংখ্যা কিন্তু কম না। অনিল কাপুর যখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসলেন তখন ফিল্ম প্রডিউসাররা ওনাকে দেখে বলল, এই মূলচালা নায়ক তো চলবে না, মূলচালা নায়ক পাবলিক একদমই দেখে না, তোমাকে তো নায়ক হিসেবে চালানো একদমই অসম্ভব। এখন অনিল কাপুর ভাবলো, ও আচ্ছা মূলচালা নায়ক তাহলে চলে না, তাহলে কি করার, চলে না যেটা সেটাকে কি করতে হবে, চালাতে হবে। সো অনিল কাপুর নিজেকে ওইভাবে চালিয়েছে আর সেই মুচ এখন পর্যন্ত সে রেখে দিয়েছে, আপনি দেখলেই বুঝতে পারবেন। ওভারঅল সে এখন ইন্টারন্যাশনাল স্কেলের একজন স্টার। অন দি আদার সাইড শাহরুখ খান, শাহরুখ খান যখন ফার্স্ট ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসলো তখন শাহরুখ খানকে বলেছে, আরে তুমি তো একটা বিবাহিত নায়ক, বিবাহিত নায়ক তো মার্কেটে একদমই চলে না, মানুষ এটা খাবে না। শাহরুখ খান এখন চিন্তা করলো, বিয়ে তো করেই ফেলছে, কি আর করার, মানুষ যেহেতু খাবে না জোর করে খাওয়াই দেব, সমস্যাটা কি। আর এখন লেবারের মতো পরিশ্রম করে শাহরুখ খান বলিউডের কিং খান হিসেবে পরিচিত। শাহরুখ খান কি পরিমাণ পরিশ্রম করেছিল সেটা ওনার করা কোয়েলা বাজিগার টাইপের মুভিগুলো দেখলেই আপনি বুঝতেও পারবেন লেবার ওয়ার্ক কাকে বলে। ওভারঅল সাকসেসফুল পার্সন তারাই যারা নিজের ইগোকে সম্পূর্ণ ভুলে গিয়ে সাকসেস অ্যাচিভ করার জন্য যে কোনো ওয়েতে কাজ করতে সবসময় রাজি থাকে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংকস টু বি উইথ মাই স্টাডি ফ্রেন্ড, বাই, টেক কেয়ার।